দুজনকে জিজ্ঞেস করছি একে অপরের কোন এক বদভ্যাস যেটা যদি তোমাদের ক্ষমতায় থাকতো তোমরা বদলাতে। ওয়ান ব্যাড হ্যাবিট, দেখো আমি বলি, আমরা পুরো বার্জার পরিবারের সাথে বসে আছি, তারা খুব সম্মানের চোখে তাকিয়ে আছে, আমরা খুব সম্মান নিয়ে এখানে বসে আছি সবাইকে লিটারালি, মানে উই ফিল দ্যাট আই থিঙ্ক ডিউরিং লকডাউন আমরা এরকম এক ছাদের তলে এতজন একত্রিত হয়ে কোনো ইভেন্টে পার্ট হয়েছে এটা অনেকদিন পর হলো। সো কেন বেকারি ফুল অন খিল্লি চ্যাট, এটা ডোন্ট ওয়ারি কিচ্ছু রেকর্ডে থাকবে না। হ্যাঁ, ওয়ান ব্যাড হ্যাবিট অফ মানে হার্স আই ক্যান মেনশন, বাট আমারটা ওয়ানে থামবে নাও, মুশকিলটা এখানেই, মানে কন্টিনিউ চলবে কিন্তু পরপর দেখবে ব্যাড হ্যাবিট শুনছো। আচ্ছা ওরটা বলে দাও। আমি ওরটাই বলে দিই, একটা ওর ব্যাড হ্যাবিট হচ্ছে যে মানে শি স্লিপস উইথ হার ফোন অন সাইলেন্ট মোড উইচ ইজ ভেরি ব্যাড, মানে খুব দরকারে ফোন করলেও পাওয়া যায় না, মানে ফোন সাইলেন্ট মোড মানে কোনো ভাইব্রেশন মোডও না, কিন্তু ভাইব্রেশনটাও অন থাকে না, মানে পুরোপুরি সাইলেন্ট। কতক্ষণ ঘুমোয় ও? ঘুমোতে যায় হচ্ছে 4:30, 4:00, ঘুম থেকে ওঠে 2টার সময়। খুব দরকার, তুলছেই না। আমি এক্সপ্লেইন করতে পারি, মানে বেসিক্যালি কি হয় যে এই লকডাউন থেকে অ্যাকচুয়ালি অভ্যেসটা খারাপ হয়ে গেছে সবারই, রাত্রিবেলা ওটিটিতে মুভি দেখা বা কিছু দেখা কন্টেন্ট, এটা করতে করতে এমন হয়েছে যে কখনো 3টে বাজে, কখনো 4টে বাজে, টাইমের কোনো হুঁশ নেই। বাট শুটিং থাকলে অফকোর্স সকাল 9টায় কল টাইম থাকে তো উঠতেই হয়, বাট আদার দ্যান দ্যাট একটু লেট অবধি ঘুমোলে ভালো, তারপর জিম থাকে, থাকে কাজ থাকে। আর ওর ব্যাড হ্যাবিট যেহেতু এটা বললো, শুটিংয়ে কোনো মানুষ নাক ডেকে ঘুমোতে পারে সেটা বনির থেকে শেখা উচিত। মানে কি বলছো? হ্যাঁ মানে এক্স্যাক্টলি, মানে এরকম ভ্যানিটিটা কানেক্টেড থাকে না, তো এইদিকে ও এদিকে আমি, তো আমি হঠাৎ শুনছি, মানে আমার মেকআপ আর্টিস্ট কাজ করছে, আমরা সবাই হাসি মজা করছি, হঠাৎ একটা আওয়াজ, কি হচ্ছে এটা? পাশের রুম ফুল অন্ধকার, চিল এসি, মানে সে মানে মনে হবে মর্গে ঢুকেছি এরকম একটা টেম্পারেচার করে থাকে লোকটা সারাক্ষণ, আর অদ্ভুত নাক ডাকা, মানে নানান সুরে, মানে সারে গামা পা, মানে এরকম একটা, আই হ্যাভ আ ভিডিও, আমি না দেখালে লোককে বোঝাতে পারছি না। পিসফুল স্লিপ, সরগম চলতে থাকে তোমার। হ্যাঁ আমি শুনি, দুজনেরই বদভ্যাস কিন্তু ঘুমের সঙ্গে কানেক্টেড, এটা অদ্ভুত। সূচের ভয় কার বেশি, তোমার না ওর? কৌশানির সূচের ভয়। কি করে ম্যানেজ করলে? তাও আবার দুবার আমি দিয়েছিলাম প্রথম না? হ্যাঁ হ্যাঁ, তুমি খুব ইজিলি নিয়ে নিয়েছিলে প্রথমবারটা, ওর দেখার মতো ছিল, ভিডিওটা আমার কাছে আছে, প্রথমবারটা এই লাগবে না তো এরম টাইপের একটা ব্যাপার হয়েছে। সেকেন্ড বারটা কথা বলতে বলতে কখন দিয়ে দিয়েছেন উনি, আমাদের যিনি ডোজটা দিয়েছিলেন, ভ্যাকসিনটা দিয়েছিলেন, তার নাম ছিল রেনুদি, তো রেনুদি ওয়াজ লাইক হ্যাঁ কি বলছিলে, হ্যাঁ কথাটা বলতে বলো তুমি ওর সাথে, এই বাবা তুমি কিন্তু ওকে দেবে, ফট করে দিয়ে দিয়েছে কখন, বলো কি হলো হয়ে গেল, বললো হ্যাঁ, মানে এত ভালো উনি থ্যাঙ্কফুলি ছিলেন। সো শি ওয়াজ এ ভেরি নাইস পার্সন, অ্যান্ড সেকেন্ড টাইম একদম ভয় পেয়ে, ফার্স্ট টাইম তো মানে ইনস্টাগ্রামে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে যত শপিং মানে জামা কাপড়ের যত রকম আছে, নানা রকমের কোথা থেকে কি আনানো যায়, মানে তারপরে আরো কি সব বলো, এইগুলোকে মেকআপ প্রোডাক্ট, কসমেটিক্স, মানে সবকিছু এইগুলো চেক করতে থাকে সারাক্ষণ। মানে ইনস্টাগ্রামে যদি তুমি অন্যর প্রোফাইল চেক দেখো, সেটা হচ্ছে যে ওই পুরো অনলাইন শপিং এর লিস্ট পাবে তুমি, সব একটা একটা করে আমি এরপর চেক করি বলে বোধহয় কেটে কেটে দেয় করে। বনি কৌশানি একসঙ্গে কটা ছবি করেছো? 7-8 ডান, মানে ফিনিশড 7-8টা, আরো বোধহয় দুটো অন দ্য লাইন পাইপলাইন, আই এম শিওর। আর এই এটা আমার ফেভারিট কোয়েশ্চন, কারণ আমি জানতে চাই কি করে এটা ম্যানেজ করলে। এই 7-8টা ফিল্মে যে তোমরা একসঙ্গে অভিনয় করেছো, এমন তো হতে পারে না যে কোনো ছবির সময় তোমাদের ঝগড়া চলছিল না বা এরকম কিছু, প্রচুর রয়েছে এরকম ইনসিডেন্ট, কিভাবে ম্যানেজ করো তখন, বিশেষ করে রোমান্টিক দৃশ্যে? ওই এইটা এইটাটা সবথেকে মানে খুব কঠিন ব্যাপার, মানে করতেই হবে, এবার মানে ওখানে ডিরেক্টর তাকিয়ে আছে, কাউকে বোঝাতে পারবো না, নিজেদের মধ্যে একটা ঝামেলা চলছে, মানে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকি এরকম একটা ব্যাপার, বুঝতে পারছে লোকে, বুঝতে পারছে 100% এদের ঝগড়া হয়েছে, তাও কিছু বলা যাচ্ছে না, বাট মানে খুব কি বলবো, মানে তখন যখন ওই অ্যাকশন ওয়ার্ডটা শুনি,
তখন একটা অন্য মানুষ হয়ে যায়। এবার মানে পুরো কমপ্লিটলি একটা টার্ন ওভার হয় না, একটা ফুল ফ্লিপ ওরম হয়ে যায়। মানে হয়তো এক্স্যাক্টলি মানে গানের শুটে আমি বলছি, ইনফ্যাক্ট আমাদের হয়তো হয়েছে, এবং গানের শুটে মানে ইন্টেন্স ওই লাভ দেখাতে হবে, ইন্টেন্স ভালোবাসা দেখাতে হবে চোখে চোখ দেখে, সেটা হচ্ছে না হয়তো। মানে মাঝে মাঝে ও দেখছি ও তো চালু, হিরোইনটা কি করে লজ্জা পেয়ে এরম মুখ ঘুরিয়ে নিচ্ছে, আমাকে তো তাকিয়ে থাকতে হচ্ছে, আমার তো ইন্টেন্স লুক, আমি এরম মুখটা মুখ করতে পারছি না। বাট ওর মানে কি বলবো, মানে ওর আর আমার যখন ওয়েন উই ওয়ার্ক ওয়েন উই আর মানে শুটিং, তো এরকম অনেকবার হয়েছে যে হয়তো দুজনে কোনো কথাবার্তাও নেই, আমাদের যে একটা ছেলে আছে সে এসে বললো, মানে এদিকে মানে ওই হয় না যেটা মানে এখানকার কথা ওখানে পৌঁছে দেওয়া, ওখানকার কথা পৌঁছে দেওয়া, সেইগুলো হতে থাকে। বাট যখন উই আর অন স্পট তখন উই আর লাইক কমপ্লিটলি ইন দ্যাট ক্যারেক্টার, অ্যান্ড মানে ওটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে সামহাও, আমি জানি না হয়তো মেবি এটা একটা বসে গেছে নিজের মধ্যে যে ক্যারেক্টারে ঢুকে যাওয়াটা। আমি আমি একটা ওয়ান লাইনে দিচ্ছি, ও এত কিছু ডিটেলসে বলছে, অনেকে ভাবছে যে মানে পুরো ডিটেলস স্টোরিটা বলছে। বেসিক্যালি ওর সাথে আমার ঝগড়া টম অ্যান্ড জেরির মতন, মানে কন্টিনিউয়াস হতে থাকে। অ্যান্ড যখন শুট করি রোম্যান্টিক সিন নিয়ে বনিকে বলতে হবে না, মানে এখানে উপস্থিত যারা যারা সবাই বনির যদি ছবি দেখে থাকে, ইয়াং একটা ছেলে চকলেটি, ও কিন্তু বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রিতে ইমরান হাশমি, টেকনিক্যালি ইমরান হাশমি।